আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিলেটের বন্দর থেকে জিন্দাবাজার পর্যন্ত রোডটি। আমার পুরো ভিডিওতে দেখতে পারবেন। আর এটি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে, এবার আমি জিন্দাবাজার গিয়ে সত্যি অনেক বেশি অবাক হয়েছি। কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে যে বাইরে হকাররা বসেছে, এরা প্রায় অর্ধেক রাস্তা নিয়ে বসে রয়েছে। এছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রেখেছে, বাইক, সিএনজি, রিক্সা, মোট কথা যাদের যেমনভাবে ইচ্ছা তারা সেভাবেই চলছে। আর এই অবস্থার কারণে এই রাস্তাটা কিন্তু একদম যানজট বেশি হয়ে গিয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এগুলো খেয়াল করার যেন কেউই নেই। মনে হচ্ছে সিলেট শহরটা একজন অভিভাবকের অভাব, কেউ যেন দেখার নেই। আমরা নর্মালি কিন্তু জানি সিলেট হচ্ছে দ্বিতীয় লন্ডন, যার কারণে এমন অবস্থা দেখে আমি সত্যি একটু হতভম্বই হয়েছি, অবাক হয়েছি। কারণ সিলেট যেহেতু সিলেটের বাইরের সবাই আমরা জানি, আর আমরা যারা সিলেটে থাকি তারাও দাবি করি সিলেট হচ্ছে দ্বিতীয় লন্ডন। তো সেই হিসেবে কিন্তু সিলেট শহরটাকে একটু হকারমুক্ত বা সুন্দর করে রাখা উচিত। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন কি অবস্থা। আগেও কিন্তু হকার বসত, তবে এত না, এবার যতটা। এবার একদম চোয়ারটা থেকে শুরু করে বন্দরের চার রাস্তার মোড় যে রয়েছে সেখান পর্যন্ত অনেক 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 বেশি হকার। মানে রাস্তা দিয়ে যে কেউ হাঁটবে, হাঁটার মতো কোনো ওয়েই নেই। আর যারা গাড়ি দিয়ে বা রিক্সা দিয়ে যাচ্ছে, তাদের তো ঘন্টার পর ঘন্টা জ্যামে বসেই থাকতে হচ্ছে। কিন্তু এগুলো দেখার কি কেউ নেই? এগুলো দেখার জন্য কি কারো ওপর কোনো দায়িত্ব নেই? সত্যি অবাক হচ্ছি। কারণ ওই যে বললাম, সিলেটের এমন চিত্র আমি এর আগে কখনোই দেখিনি। আর সিলেটের এই শীতের সময় কিন্তু অনেক বাইরের মানুষও আসে। জানি না পর্যটকরা সিলেটের অন্যান্য সৌন্দর্যের পাশাপাশি যদি ভুলক্রমে এই রোডে চলে যায়, জিন্দাবাজারের এই রাস্তাটিতে, ওরা সিলেট সম্পর্কে কি ভাববে। আপনারাও আমার এই ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সিলেটের মতো একটি শহরের এই অবস্থা থাকা কি উচিত, সবাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। ওপস, আর যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু লাইক দিতে কিপটামি করবেন না। আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পুরাতন ঢাকার মেয়ে যেহেতু আমি আর সিলেটি বউ, সেই ক্ষেত্রে পুরাতন ঢাকা আর সিলেটের সৌন্দর্য এবং জানা অজানা অনেক কিছু জানতে আর মজার মজার রেসিপি খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।